করছি আল্লাহ কবুল করুক কি এটা আপনার অনুরোধ কাজী নজরুলের রমজানের রোজার শেষে গাইবেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগিন তোর সোনা দানা বালা খানা সব রাহে নিলা দে মুমিন মুর্দা মুসলিমের ভাঙাইতে নিদ রমজানের রোজার শেষে আল্লাহ কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন সেজদার ভিতরে যে সুখ দুনিয়ার কোথাও এই সুখ এই সুখ বাংলাদেশের বড় পয়সালা মারা গেছে করোনায় কি নাম কি নাম যমুনা গ্রুপের মালিক হসপিটালে থেকে থেকে বলেছেন সব সুখ নিয়ে যাও সব সম্পদ নিয়ে যাও আমার বুকের কষ্টটা একটু কমায় দাও বুকের কষ্ট কমানোর মালিক কি সেজদা দিবেন সেজদা যত লম্বা তত লম্বা রহমত নাজিল হবে আপনার মাথার উপর বিপদ যত বড় সেজদা দেন তত বড় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবুল আব্দু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ বান্দা যখন সেজদায় যায় আল্লাহর মধ্যে বান্দার মধ্যে কোনো পর্দা থাকে না ফা আকসিরু দুআ সেজদায় বেশি করে দোয়া করো শুধু সেজদায় পড়ে থাকেন জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন কে সবচেয়ে ঘৃণা শয়তান কোন জিনিসকে করে বলে সেজদা কারণ সেজদা না দিয়ে শয়তান হয়েছে ঠিক না বা ঠিক বান্দা যখন সেজদায় যায় শয়তান শুধু চুল ছিলে হারে ঠেকেতে পারলাম না ঠেকেতে এই জন্য সেজদা বেশি দিবেন একজন সাহাবি খুব দরিদ্র বুখারির বর্ণনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম পানি ঢেলে দিতেন একটা লুঙ্গি উপরে উঠেলে নিচ খালি নিচে উঠেলে উপরে খালি পানি ঢেলে দিচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ও সাহাবী আমার কাছে তুমি চাও আমি মদিনার প্রেসিডেন্ট শুধু মদিনার নয় সারা দুনিয়ার প্রেসিডেন্ট মুহাম্মদ সাল্লাল্লাহু তিনি ওটের কান্না বুঝেন খেজুর গাছের কান্না তিনি বুঝেন ঠিক না বা ঠিক পাখির কথা বুঝেন মুহাম্মদ সাল্লাল্লাহু মোহাম্মদ মোস্তফা কামলিওয়ালা তুমি বাদশার বাদশা সাল্লে আলা আমার কাছে চাও বলছে চাবো ইয়া রাসূলুল্লাহ চাইবো পার্থক্য এখানে আমরা কি চাই আর সাহাবায়ে কেরাম কি চাইতেন কিচ্ছু নাই ঘর নাই বাড়ি নাই বউ নাই বাচ্চা নাই জামা নাই কাপড় নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি তিনবার বললেন চাও তিনি বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে আমি জান্নাতে থাকতে চাই মুরাফাকাতাকা ফিল জান্নাহ আমি আপনার সাথে জান্নাতে থাকব রাসূল বলেন আর কিছু চাও না না আর কিছু চাই না আপনি রাতে শুইলেন আগামী কাল উঠলে আগামী কাল আর যদি না উঠেন পরকাল ঠিক কি না শেষ এখনি চোখ বন্ধ করলেন ঘুম আসলো আল্লাহর কাছে রুজ আল্লাহ যদি রু ফিরিয়ে না দেয় আমরা সবাই মৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আইসনি বেকাসাতি সুজুদ বেশি করে সেজদা দাও আল্লাহ তোমাকে আমার সাথে জান্নাত দিয়ে দিবে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا الله أكبر كاهل হয়ে গেছে দেখছিস আল্লাহু আকবার আর চিৎকার করে বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার এটাই আমাদের বড় অস্ত্র তোমাদের কামান বন্দুক কিছু কাজে লাগবে না শুধু তাকবীর বলবো হাত কেঁপে কেঁপে অস্ত্র মাটিতে পড়ে যাবে সামনে সময় আসছে এগুলো কোনোটাই কাজে লাগবে না
আমাদের জিনিসগুলো দাজ্জালে নিয়ে যাবে, দাজ্জাল আসবে কারো সামনে আল্লাহ হয়ে, কারো সামনে নবী হয়ে, কারো সামনে বিরাট ওলি হয়ে, আমরা মুমিনরা চিনে ফেলবো। আল্লাহ চিনার তৌফিক দেন। চোখ কয়টা? কিসের মতো চোখ? কানা চোখ, পচা আঙ্গুরের মতো থাকবে, কপালে লেখা থাকবে কাফা রা, এটা মুমিন ছাড়া আর কেউ দেখবে না। মুমিন হতে হলে কয় ওয়াক্ত নামাজ? কোথায় নামাজ কে বলো না, কাজকে বলো আমার নামাজ আছে। কি সুন্দর কথা! যে কবি লিখছে আল্লাহ তার হায়াত দারাজ করে দেয়, যে ছেলেটা গাইছে আল্লাহ তার আরো গাওয়ার তৌফিক দেয়। তোকে এসব পচা গান এখন শুনে কেউ কি গায়? কুতকুত। এখন ইসলামী গানের জোয়ার চলছে আলহামদুলিল্লাহ। সালাত রাসূলের সবচেয়ে প্রিয় কাজ কি? জীবনের শেষ কথা কি? জোরে বলেন সালাত। মা আয়েশা বলছেন রাদিয়াল্লাহু আনহা, রাসূলের মাথা আমার পাঁজর এবং কোলের মধ্যখানে, ঘরে বাতি নেই, চেহারাটা দেখছি না, আলো আধারিতে আফসা আফসা দেখছি। রাসূল মেসওয়াক চাইলেন, আমি মেসওয়াক দিলাম, মেসওয়াক একটু শক্ত ছিল, রাসূল বললেন তুমি চিবিয়ে দাও। আমি চিবিয়ে রাসূলকে মেসওয়াক দিলাম, আমার লালা রাসূলের মুখে গেল। দুনিয়ার শেষ জিনিস মা আয়েশার লালা রাসূলের মুখে। স্বামী স্ত্রীর সম্পর্ক দেখেন, আপনার বিবির সাথে আপনি কথা বলার সুযোগ পান না। রাসূলের 11 বিবি বলেছেন রাসূল দৈনিক 3 বার দেখা করতেন, যখনই ব্যথিত হয়ে কাঁদতাম মাটিতে চোখের পানি পড়া লাগে রাসূলের হাতে পড়ত। কি ভালোবাসতেন বিবিদের, একজনের হক আদায় করতে পারেন না। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন রাসূলের আওয়াজ ছোট হয়ে আসছে, আমি কান পাতলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন উম্মতি আস-সালাত 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 মা মালাকাত আইমানুকুম, আমার উম্মত সালাত 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 ছেড়ে দিও না, তোমাদের আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল দেখো, তোমাদের বিবি তোমাদের কাজের লোক, তুমি এমপি তোমার এলাকার জনগণ, তুমি মন্ত্রী তোমার জনগণ, তোমার আন্ডারে যারা আছে তাদের প্রতি খেয়াল রাখো। আমা মালাকাত আইমানুকুম, এই কথা বলেই দুনিয়া থেকে চিরতরে বিদায় হয়ে গেলেন রাহমাতাল লিল আলামিন। সালাত আছে যেখানে, বরকত আছে। মসজিদ যখন খুলে দিল করোনা বিদায়, ঠিক না বেঠিক? তার আগে খুলেছে হেফজখানা। সরকার চিন্তা করলেন মরলে হাফেজগুলি মরুক। আরেকটা হলো বলছে কোরআন শরীফ থেকে যদি রহমত আছে আমাদের করোনা চলে যাবে। হাফেজরা কোরআন পড়া শুরু করলো, করোনা ভাগা শুরু করলো। মুসল্লিরা মসজিদে যাওয়া শুরু করলো, মধ্যাহ্নে 3 হাত, হইতে হইতে 1.5 হাত, হইতে হইতে এক বিগত একটার গায়ে আর একটা। এখন দেখে যে মসজিদ থেকে কোনো করোনা বের হয় না, করোনা বের হয় সব স্কুল থেকে। স্কুলগুলোতে কোরআন ঢুকাও, হাদিস ঢুকাও, পর্দা ঢুকাও, মহামারী থেকে এগুলো মুক্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে কবুল করেন। কি দরকার? হ্যাঁ, এই কালেকশনের মাহফিলে সুফিয়ান আর নিবে না, জিজ্ঞেস করবা ডান পাশে কবরস্থানের জমির জন্য দয়া করবেন। হ্যাঁ, 600 কে দিবে? আমার ইচ্ছা না, এটা আপনার। আচ্ছা, 600 জমির দরকার, কেউ দিয়ে যায়? যার আছে দিবেন না, 1200 লস করবেন। আমি ছোট ফকির না, দিবেন না ক্ষতিতে পড়বে, কারো থাকলে দিয়ে যাবে। জমিগুলো আমরা কবরে নিয়ে যেতে পারবো না, এই জমি নিয়ে ছেলেদের মধ্যে কিলাকিলি বোধ হয় নাই, আছে না নাই মামলা কিলাকিলি? থাকলে দিয়ে যায়, শেষ বাড়ি হিসাবে এগুলো চলে যাবে আপনার সম্বল হিসাবে। 4টা গুণের কথা বললাম, কয়টা?
তিনটা হলো প্রথম প্রথম হলো আশিদাওয়ালাল কুফফার দ্বিতীয় হলো রুহামা ও বাইনাহুম তৃতীয় হলো তারাহুম রুকআন সুজদা চতুর্থ ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা করুণা চাইতে হবে কার সন্তুষ্টি চাইতে হবে কার কোন নেতার সন্তুষ্টি না পীরের সন্তুষ্টি না হুজুরের সন্তুষ্টি না কার আল্লাহ বই লেখে ওমৌ হুজুর সন্তুষ্ট হইলে আমি খুশি হইলাম আপনি সন্তুষ্টি কার চাইবেন রিদওয়ানুম মিনাল্লাহি আকবার আল্লাহর সন্তুষ্টি আকাশ জমিন থেকে সবচেয়ে বড় আল্লাহর সন্তুষ্টি চাইবো তাহলে আল্লাহ মানুষকেও খুশি করায় দিবেন আলহামদুলিল্লাহ বলি আপনাদের অনেক কষ্ট হচ্ছে বারোটা আমার বাঁচতেছে আপনাদের কয়টা হ্যাঁ ফজর পর্যন্ত ঠিক আছে ইনশাআল্লাহ আমার ঘুমের সময় আপনারা আমাকে স্টেজে নিয়ে আসছেন আমি এসার পরে ঘুমিয়ে যাই যেটা রাসূল করতেন সাল্লাল্লাহু এসার পরেই তিনি ঘুমাতে যেতেন এসার পরে ঘুমাতে যাবেন ক্যান্সার মুক্ত থাকবেন সব রোগ মুক্ত থাকবেন এসার পরের ঘুম শরীরকে সবচেয়ে ভালো রাখে আমরা এই চারটে কাজ করব আল্লাহ তৌফিক দান করুক আরো চিৎকার করে বলেন আমিন এই চারটা কাজ যদি জীবন যায়ও আমরা ছেড়ে দেব না রাজি আছেন মুসলমান কারা কারা রাজি হাত তুলার লাগে দেখায় দেন মোনাজাত করব জি আল্লাহ কবুল করুক একদম আমার কি এটা আপনার অনুরোধ কাজী নজরুলের রমজানের রোজার শেষে গাইবেন রমজানের ওই রোজার শেষে এলো খুশির তুই আপনাতে আজ বিলিয়ে দে শুন আসমানি তাগি তোর সোনা দানা বালা খানা সব রহে নীলা দে মুমিন মুর্দা মুসলিমের ভাঙাইতে নীদ রমজানের রোজার শেষে আল্লাহ কবুল করুন আরো চিৎকার করে বলি আমিন আমরা ইনশাআল্লাহ আগামী বছর আসবো এইভাবে আসবো মাহফিল গুলোতে লোক কমে না মাহফিল যত বন্ধ করে তত চেতে মাহফিল সারা পৃথিবীতে চলবে চলছে ঠিক না বেঠি আমরা আমাদের সব ভাইদের জন্য দোয়া করব ঐক্যের ভিত্তি তিনটা এই তিনটার ভিত্তিতে আমরা বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হব ঠিক কিনা ছোট খাটো মাস্তাগুলো এখন বাদ দেন আগে এই তিনটার ভিতরে মানুষকে আনেন আজকে মুসলমানদের অনৈক্যের কারণে ইসলাম বিরোধীরা মুসলমান মারতেছে অনৈক্যের কারণে আবার বারবার মুসলমানদেরকে পিটাইয়া বাংলাদেশে ঢুকানো হয়েছে ঠিক কিনা অনৈক্যের কারণে সারা পৃথিবীতে আজকে মুসলমান কি খাচ্ছে মায় খাচ্ছে এখন আমরা ফতোয়া চষতেছি মুসা আলাইহিসসালাম যে গাদায় চড়তেন গাদার পেশাব পাক না না পাক যখন ফ্রান্স দখল করে নিয়ে যাচ্ছে খ্রিস্টানেরা মুসলমানরা এই ফতুয়ায় ব্যস্ত আরে গাধা গাধার পেশা পাক হলি কি না পাক হলি কি তুই খাবি নাকি এটা কোনো মাসলা হলো গাধার পেশা পাক ছিল কোন সময় ছোটখাটো মাসলা ভুলে যান তিনটার ভিত্তিতে ঐক্যবদ্ধ হন কয়টা কয়টা ভাই কেবলার দিকে ফিরে কিনা দেখেন মসজিদে যারা যায় না এরাই ইসলামের দুশ্মন যারা কেবলামুখী হয় না এরাই ইসলামের দুশ্মন কেবলামুখী করেন আমার ভাইকে আজকে হয়তো জুমায় যাচ্ছে ভাইকে বুঝিয়ে পাঁচ ওয়াক্ত সালাত রেগুলার করেন ঠিক কিনা কেরা ঠিক নাই একটু ঠিক হয়ে যাবে হাত কোথায় বাঁধতে বাঁধতে দেন হাত যদি না বাঁধে এমনি খাড়ায় থাক আছে না ঠেলি করেন কেন মেশকাত পড়বেন প্রত্যেকেই শিক্ষিত লোকেরা এত সুন্দর করে তাদবিক দিয়েছেন মিশকাতুল মাসাবির লেখক আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিয়েছেন আমিন আমিন সবগুলো হাদিস এনে তদবিক দিয়েছেন সামঞ্জস্যতা দিয়েছেন কোনো ইশকাল নাই ঠেলা ঠেলি আজকে আমরা অমুক ভাই আমার না হামুক ভাই আমার না না মসজিদে যারাই যায় হাত যেখানে বাঁধুক আমি আসতে বলুক জোরে বলুক সে আমার ভাই ঠিক কিনা আমরা মক্কা শরীফে গেলে কোনো ভেদাভেদ আছে
সব লোকেরা সেখানে আছে এক দল আছে হাত এমনে এমনে দিয়া খাড়া থাকে কই বানমু না কি করবি কর এরাও এক ইমামের অনুসারে ইমাম মালিক রাহিমাহুল্লাহকে অনুসরণ করে এরপর আমাদের কিছু ভাই আছেন এখানে বাঁধেন আমরা নাভির নিচে হাত বাঁধি ঠিক কি না সবই আসছে হাদিসে আপনি কাকে কটাক্ষ করবেন কেউ আমিন জোরে বলছে কেউ আস্তে বলছে ইসলামের এগুলো ফুল এগুলো কি ফুল ভ্যারাইটি একটা বাগানে যখন বিভিন্ন রকমের ফুল থাকে বাগানের দাম অন্যই বেড়ে যায় আমাদের মসজিদগুলোর সৌন্দর্য কেউ এরকম টুপি কেউ এই টুপি কেউ ওই টুপি কেউ আবার খালি মাথায় যুবক ছেলের মতো মুস্তাহাব বিষয় এগুলোকে ফরজ হিসেবে এনে আমাদের ভাইদের মধ্যে ঠেলাঠেলি করার কোনো দরকার নাই আশিক দাও ওয়ালাল কুফার বরং যে আমার মুসল্লির গায়ে হাত তোলে তার হাত আমি ভেঙে গুড়িয়ে দেব যে আমার মুসল্লির দিকে চোখ লাগায় তার চোখ উপড়ে ফেলে দেব যে আমার জবাই করা কোরবানির জানোয়ার যারা খায় তাদের দিকে যে চোখ রাঙে তার চোখ উপড়ে ফেলে দেব এটাই হওয়া দরকার আমাদের পণ ঠিক কি না আমার ভাই একদিন মসজিদে গেছে তাকে আপনি ভালোবাসেন একদিন তো গেছে আলহামদুলিল্লাহ জুমায় দেখছেন তাকে বলেন ভাইয়া বোনাস যদি পেতে হয় তাহলে রেগুলার চাকরি করতে হয় সে বুঝবে রেগুলার চাকরি না করলে কি বোনাস পাওয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে জুমাটা বোনাস হিসেবে দিবেন কে সুবহানাল্লাহ বলবেন না সব গুনাহ মাফ সব কাফফারা হয়ে যাচ্ছে জুমার দিকে যাচ্ছেন গুনাহ মাফ জুমা মসজিদে গিয়েছেন জান্নাত আপনার জন্য খোলা হয়ে যাচ্ছে কি বরকত হতে হতে রমজানে চূড়ান্ত বরকত দিয়ে একদম মাসুম করে আপনাকে জান্নাতের দিকে নিয়ে যাওয়া হচ্ছে আমার ভাইদেরকে আমরা ভালোবাসবো আমার ভাই কালেমা পড়েছে এটার চেয়ে এর চেয়ে বড় কি হতে পারে বলেন আপনি সারা পৃথিবীতে ঘুরে দেখেন আমেরিকাতে হয়রান হয়ে যেতাম এক এক স্টেট থেকে এক এক স্টেট যেতাম সারা প্লেনে আমি ছাড়া কালেমা পড়া কেউ নেই কত কষ্ট করেও পোলাপান্নে কালেমা পড়াতে পারতাম না নিউ ইয়র্কে এক মদের বার ভাঙছে ফ্রাইডে নাইট থার্সডে নাইট ফ্রাইডে নাইট তারা জুমাবার তাদের ফুটির দিন শনিবার রোববার ছুটির দিন তারা বলতেছে হ্যাপি বার্থডে টু ইউ আমিও বলতেছি হ্যাপি বার্থডে টু ইউ আমার মুসলমানরা আমার ধরছে এরা মদ খায় সব মাতাল আপনি ওদের সাথে এটা বলতেছেন কেন আমি যে সারা আমি কি করতেছি আমি জানি আমি ওদের সাথে বললাম হ্যাপি বার্থডে টু ইউ কয়েকটা বলতেছে এরপরে বই লাখিলাম যে হেই আই সেড ইউর ওয়ান নাও ইউ হ্যাভ টু সে মাই ওয়ান আমি তোদেরটা কইছি তুই এখন আমারটা কর মাতাল মানুষ ক তোমারটা কি ক লা ইলাহা ইল্লাল্লাহ এখন মুদ্দারা কইতেছে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এখন ওরা কতক্ষণ কে হোয়াট ইজ ইট ক এটা কি আমি না এট দিস ইজ দ্য সেইং অফ ঈসা আলাইহিস সালাম এটি ঈসা আলাইহিস সালাম বলছেন সুবহানাল্লাহ কইবেন না সব নবীরা বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর তা আপনি আমার দেশে এমন কি কোনো হিন্দু ভাইয়ে পাওয়া যাবে যিনি কালেমা পড়েন নাই কথা কন নাই বিশেষ করে স্বাধীনতার সময় আমি খুব ছোট মানুষ তখন হাফ প্যান্ট পরা মানুষ তিন চার বছর তারপরে আমি যুদ্ধ অপরাধী অনেকেই বানার চেষ্টা করছে ওই হামজা হারে হামজারে আল্লাহ হায়াত দারাজ করুক হামজা কয় আমারে অনেকে রাজাকার বলে আমার জন্ম হয়েছে 92 রাজাকারের তালিকায় যদি থাকতে হয় আমার বড় ভাই যান থাকতে পারে আমি ওনার নাম নিতে পারছি না আমি দেখেছি শুনেছি পাকিস্তানি বাহিনী এসে বলছে ক্যা তুম মুসলমান হো হ্যাঁ মুসলমান হ্যাঁ কালেমা পড় এবার হিন্দু ভাই মুসলমান সবাই পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জালিমিন আর্মিরা কারে ভাইয়া তো মুসিবতকা দোয়া হয় কয় হাম ভি তো মুসিবত মে গেরে হে আমরাও তো মুসিবতে পড়ছি তোকে মত ফানা দে ভাইয়া ঠিক কি না আরে কি নিয়ামতের কালেমা প্রত্যেকটি ঘরে ঘরে আমি ওই যেই বড় হিন্দু ভাইয়ের ছেলে মুসলমান হলেন ওর বাপকে জিজ্ঞেস করলাম একদম হার্ড কোর তিনি পূজা করেন তিনাকে বললাম দাদা আপনি কেন পূজা করেন কফুজুর আমি যখন বিপদে পড়ি আমাকে আমার কি মহাদেব আমাকে উদ্ধার করে আলে আপনার মহাদেবরে উদ্ধার করে কে কয় আল্লাহ আলে তো আপনি হেটা বাদ দিয়ে মধ্যখানে এটা ধরছেন কেন এটা তো মরে গেছে কে আল্লাহ তো হাইয়ুল কাইয়ুম তিনি আর কথা বলেন না তিনি বলছেন হুজুর আমিও তো কালেমা পড়ি আছি পড়েন লা ইলাহা
ইল্লাল্লাহ মুহাম্মাদুর পড়েছিলেন তিনি কালেমা আল্লাহ কবুল করুন আমিন এভাবে আপনি একজন ভাই হৃদয়ে চলে যান আপনার পাশে যে দুস্থ মানবতা আছে তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দেন একা খায়েন না একা পড়েন না কিয়ামতের আপনাকে আসামি বানিয়ে ফেলবে আমাদের কত মেয়েরা একটা ভালো কাপড় পায় না আছে না নাই আছে এখন আমাদের দেশে হিড়িক বেড়েছে উমরা হজ নাই উমরা উমরা কি বলেন তো 10 লক্ষ বার উমরা করলে কি হজ সওয়াব হবে হবে না উমরা যান কিন্তু আপনার বাড়ির পাশে যে মেয়েটার গায়ে কাপড় নাই ওর কাপড় দেয়া তো আপনার জন্য ফরজ আপনি না ফরজ না যান কেন যার ঘর নাই তার ঘর দেয়া তো ফরজ ঠিক কি না মুখে খাওয়া নাই খাওয়া দেয়া তো ফরজ 10000 টাকার জন্য মেয়ে বিয়ে হচ্ছে না এটা তো ফরজ আপনি কোথায় আছেন আপনার সম্পদের হিসাব নেবেন কে মিনাই না একটা সাবাহু ফিমান ফাকাহু পানাতে দেওয়া হবে না জিজ্ঞেস করবেন আল্লাহ কিয়ামতের ময়দানে কোথা থেকে কামাই করেছো কোথায় খরচ করেছো মহাস্থানে যারা যারা পয়সা দিয়েছেন শিরকের গুনাহে গুনাহগার হয়েছেন কেন মরা মানুষের কবরে আপনি পয়সা দিবেন আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন আমরা একমাত্র সেজদা দেব কাকে সন্তুষ্টি চাইব কার এরপরে পঞ্চম নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফি উজুহিহিম মিন আসারি সুজুদ তাদের সেজদায় থাকবে সেজদা চেহারায় থাকবে সেজদা চিহ্ন কপালে না কপাল এমনি ঘষে কলম ঘষেন কেন সেজদার দাগ হওয়ার জন্য পাইছেন কোথায় আল্লাহ বলছেন ফি উজুহিহিম মিন আসারি সুজুদ চেহারায় থাকবে সেজদার চিহ্ন আপনি সেজদা দিলে এই চিহ্ন দিয়ে দিবেন কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কখনো দুই রাকাত চার রাকাত এক জায়গায় পড়তেন এরপরে জায়গা চেঞ্জ করে পড়তেন যত জায়গায় সেজদা দিবেন কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো আপনার জন্য সাক্ষী হয়ে যাবে কোথাও থেকে সফর করে আসলে প্রথম নামাজ পড়তেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘরে ঢুকে আগে দাঁত মাজতেন কি মাজতেন দাঁত মাজতেন তারপরে দুই রাকাত পড়তেন কয় রাকাত দুই রাকাত পড়তেন আল্লাহ আমাদেরকে পড়ার তৌফিক দান করেন পড়েন সুবহানাকা اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك